মাধবপাল স্টুডিও থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফাটাকেস্টর প্রতিমা, সেই দৃশ্য কার্যত দেখতে পাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সেই দৃশ্য, অর্থাৎ শ্যামবাজারের দিকে মাধবপাল স্টুডিও থেকে এই মুহূর্তে প্রতিমা ফাটাকেস্টর যে মণ্ডপ সেই মণ্ডপের পথে। প্রতিবারই আমরা এই দৃশ্য দেখি, কিন্তু ফুল ছড়াতে ছড়াতে যান সারা রাস্তা দিয়ে, এবং সেটা এবারও সেই দৃশ্য দেখতে পাচ্ছি। মা যখন রাস্তা দিয়ে যান এইভাবে করেই যারা স্বেচ্ছাসেবক তারা কিন্তু রাস্তা পরিষ্কার করে, এবং দেখো দেখতে পাচ্ছি সেটা। আমি রমেন আর আমার চ্যানেল রটক উত্তরমনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি সীতারাম ঘোষ স্ট্রিটের ফাটাকেষ্টর কালী পুজো বলে যাকে অভিহিত করা হয় সেই পুজোর সামনে। এই বছর 67 বছরে অভিহিত হলো এই পুজো, এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো আমি যে শোভাযাত্রা থেকে শুরু করে যে কীভাবে মণ্ডপে প্রতিমা এলো, এবং সেই দৃশ্য যতটা পারি তোমাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছে আমি সীতারাম ঘোষ স্ট্রিটের ফাটাকেষ্টর কালী পুজোর যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণে। তোমরা দেখতে থাকো আজকের এই দৃশ্য। চাকিনি চকিনি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে দেখো, এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। যেহেতু বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি এটা বলছিলাম, সেই জন্য কিন্তু এভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আমরা প্রতিবারই দেখি যে যেখানে মঞ্চ অনুষ্ঠান হয় সেখানে কোনো রকম মূর্তি থাকে, এবারে কিন্তু দেখতে পাচ্ছি একটা মূর্তি রয়েছে। দেখতেই পাচ্ছ জগন্নাথ স্বামী সেখানে রয়েছে নিমায় নীলাচলে মহাপ্রভুর মতন কিছুটা। দেখো যে প্রতিমাটা দেখার জন্য প্রচুর ভিড় হয়, এবং কলকাতার খুব নাম করা প্রতিমা উপস্থিত আছে, যেটা সবাই বলেন ফাটাকেষ্টর প্রতিমা। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি, এবং এটা এই প্রতিমাটা কিন্তু মণ্ডপে উঠতে উঠতে প্রায় 11টা, তার আগে আমি চলে এসেছি এই মুহূর্তে তোমাদেরকে দেখানোর জন্য। অর্থাৎ রাস্তা থেকে যে শোভাযাত্রা আরম্ভ হচ্ছে শোভাযাত্রা থেকে মণ্ডপ অবধি তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে। দেখো দেখতেই পাচ্ছ ঝিরে ঝিরে বৃষ্টিও পড়ছে। এবং যেদিন চক্ষুদান হয়েছিল সেদিন তোমাদের দেখিয়েছিলাম চক্ষুদানের দৃশ্য, চক্ষুদানের পর্ব। অর্থাৎ চক্ষুদানের যে দৃশ্য দেখেছিলাম, চক্ষুদানের দৃশ্যের পর শোভাযাত্রা সহকারে মাধবপালের স্টুডিও থেকে কিন্তু সীতারাম ঘোষ স্ট্রিটের এই যে পুজো প্রাঙ্গণ সেখানে আসে, সেই সব দৃশ্যই দেখতে পাচ্ছ। এ
এই প্রতিমাটা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এবং কলকাতার আমার স্ট্রিটের একটা বড় পুজো, অর্থাৎ এই পুজো না দেখলে অনেকেই বলে যে কলকাতার কালী পুজো তাদের কমপ্লিট করা হলো না। দেখো সাপটাই কত বড়, সাপটাই প্রায় অন্তত 3-4 ফুট হবে। এই মায়ের মুখ দেখলে সত্যি মানে এইরকম মুখ না সচরাচর তো দেখা যায় না, একমাত্র মাধব পালের যে স্টুডিও সেখানে আমরা এরকম মুখ দেখতে পাই। এবং পায় যতবার আমরা দেখেছি কিন্তু আমরা এই মুখই দেখেছি, মুখ কিন্তু কখনো পাল্টায়নি, কারণ মাধব পালের বাবা কালীপদ পাল প্রথমে প্রতিমাটা তৈরি করতেন। এটা হচ্ছে মণ্ডপের ভেতরটা যেখানে মা কালী বসবে এবং প্রতিবারই যেখানে বসেন, এ হচ্ছে ভেতরটা। এবং প্রতিবারই এরকমই থাকে, একটা সিনারি থাকে সেটা দেখতেই পাচ্ছি। এবং 11টার আগে একটা তিথি আছে, তিথির আগে কিন্তু এখানে মণ্ডপে প্রবেশ করবে না প্রতিমা, অর্থাৎ যেখানে প্রতিমার জায়গা সেখানে। এবং দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সেই দৃশ্য, কার্যত মা কিন্তু মণ্ডপের ভেতরেই আছেন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরে। তাহলে কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানাতে ভুলো না। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি সীতারাম ঘোষ স্ট্রিটের ফাটাকেষ্টর যে কালী পুজোর প্রাঙ্গণ সেখান থেকে। যেটা বলছিলাম যে 11টার আগে প্রতিমা উঠবে না মণ্ডপে। যাই হোক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। অবশ্যই কিন্তু পর্বটি কেমন লাগলো জানাতে ভুলো না। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আমি আমার চ্যানেল রটকুত্রমেনে। ততক্ষণে চলো টাটা।